হ্যালো ফ্রেন্ডস, আমি অনিন্দ্য চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা গত পর্বে আমার ভিডিও দেখেছ, 19 টাকায় বিরিয়ানি আর 39 টাকায় বিরিয়ানি। তো হঠাৎ করে আবার আমি কেন এই বিরিয়ানির দোকান নিয়ে ভিডিও করতে আসলাম তার কিছু কারণ আছে। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখো, কেটো না তাহলে বুঝতে পারবে না। বিরিয়ানির কি ব্যবসা ওনার বন্ধের মুখে, কি অবস্থা? ওনাকে ফোন করা হয়েছিল, তো উনি ফোনে কি বলেছেন চলো শুনে নাও। আর এই ব্যাপারে ট্রাভেল অ্যান্ড ফুড উইথ অনিন্দ্য কোনো রকমই নিজস্ব দায়ভার গ্রহণ করবে না, এটা প্রথমেই বলে দিচ্ছি। এটা জাস্ট আমরা যেরকমভাবে জানতে পেরেছি তার পরিপ্রেক্ষিতে আমরা গেছিলাম, গিয়ে দেখেছি ক্রাউড আছে না নেই, লোকের রিভিউ ভালো বলছে না খারাপ বলছে, সেটা আমরা তুলে ধরি। আমরা ব্লগার, আমরা ভালো জিনিসকে ভালো খারাপ জিনিসকে খারাপ বলতে শিখেছি। আমাদের এরকম নয় যে পয়সা দিলে আমরা খারাপ জিনিসকে ভালো বা ভালো জিনিসকে খারাপ বলবো, এরকম কোনো ব্যাপার নয়, বা পয়সা নিয়ে কিন্তু আমরা এভাবে কাজ করি না। তো একটাই কথা বলবো, চলো ভিডিওটা দেখো, ভিডিওটার মধ্যে নতুন কিছু পাবে, উনি কি বলছে চলো ফোনের ল্যাপটা শুনে নাও। হ্যাঁ দাদা, পাপাই দা। হ্যাঁ বলছি, বলো। ইনবক্সে একটা লিংক দিয়েছি 39 টাকার ভিডিওর। হ্যাঁ আচ্ছা, ওইটা তোমার ওই ইসেতে দিয়ে দিও, ওই তোমার ওই মামা ভাগ্নে বিরিয়ানি সেন্টারের পেজে। ওকে দেখো দিদি। আর বলছি শোনো না, আরে লোকজন মানে এত প্রেশার লাগে, দোকান খোলা মুশকিল হয়ে যাচ্ছে। তো তাহলে কি করবো, আর একটা ভিডিও করে দেবো? বুঝতে পারছি না কি পেছনে লাগছে। সকাল তুমি জানো আমার বাড়িতে বাড়ি সার্চ হয়েছে। কেন? হ্যালো, ফুড সাপ্লাই থেকে লোকজন এসে তারপর আমার বাড়ি রীতিমতো সার্চ করা হয়েছে, আমার বাড়িতে ঝামেলা করা হয়েছে, মানে সব ফুড সাপ্লাই থেকে সব কিছু করে। তাহলে কি আসবো নাকি একদিন একটা নিয়ে ভিডিও করে দেবো? কী করবে, মানুষের সামনে এগুলো তুলে ধরে এটা কী হবে? দরকার আছে তো যে ব্যবসা করতে, আপনি যে এটা ব্যবসা করতে চাইছেন, মানে ব্যবসা বলছি কেন, আপনি যে একটা মহতি উদ্যোগ নিয়েছেন সেখানে কিছু মানে কিছু মানুষ আপনার পেছনে এইভাবে আপনাকে মানে যাতে সমাজের কোনো উন্নতি না হয় বা আপনি সমাজের কাজে না লাগতে পারেন সেই চেষ্টা করে বেড়াচ্ছে। উল্টো পাল্টা রটাচ্ছে, দেখেছো অনেকে উল্টো পাল্টা রটাচ্ছে এখন, মানে দেখলো যে পুলিশ প্রশাসন দিয়েও কিছু হলো না বা পুলিশ প্রশাসন কোনো কিছু সুরাহা করতে পারলো না, কারণ পারবে না, আমি কোনো খারাপ জিনিসই ইউজ করি না। সব তোমার প্যাকেজিং, এবার প্যাকেজিংয়ের মধ্যে যদি কোনো কিছু থাকে তোমার সেটা তো আমার দোষ নয় বলো। আমি তো একদম পুরো লিগ্যাল দোকান থেকে কিনি, যে দোকান থেকে কিনি আমার পুরো বারো ধরা দোকান, পরে উল্টো পাল্টা দেবেও না আমাকে, মানে এগুলো কোনো সম্ভব না। ওখানে দেওয়ার কি আছে, নর্মালি একটা ফয়েল প্যাকেটের মধ্যে চিকেন বিরিয়ানি ছাড়া তার কিছুই আসছে না। না না, আমি যেটা দিয়ে বানাচ্ছি, আমি যেটা দিয়ে বানাচ্ছি সেখানে ধরো যে মশলাগুলি তো সব তো প্যাকেজিং মশলা। হ্যাঁ, ইভেন 200-300 টাকার প্রোডাক্ট তো নিয়ে গেছে ওরা, গোলাপ জল নিয়ে গেলো, কেওড়া জল নিয়ে গেলো, আসল নিয়ে গেলো, ল্যাব টেস্ট করে রিপোর্ট পাঠাবো। একটু চাল নিয়ে গেলো, চালের স্যাম্পেল নিয়ে গেলো, দেখলো, চিকেন খেলো বাড়িতে বসে। এবার যে পুলিশটা এসেছিল সেই পুলিশটাও আমার দোকান থেকেই বিরিয়ে নিয়ে নেয়, নাম জানি না ভদ্রলোকের। আচ্ছা, এইরকম ব্যাপার আর কি। আচ্ছা, আমি তো এখন রয়েছি একটু বেথুয়াতে, আমি কালকে তাহলে যাচ্ছি, কালকে এই নিয়ে আমি একটা শ্যুট নেবো, ঠিক আছে? বিচ্ছিরি বিচ্ছিরি ঝামেলা করলে কি করে পারা যায়। তারপর তুমি দেখো রানাঘাটের গ্রুপটা দেখো, রুষা বলে কোন একটা মেয়ে উল্টো পাল্টা পোস্ট করে রেখেছে। কোন গ্রুপটা? রানাঘাট বলে একটা গ্রুপ আছে, গ্রুপে দেখি আমাকে গ্রুপের এসে স্ক্রিনশট বা লিঙ্কটা পাঠাও তো আমি দেখে নিই। আচ্ছা, তুমি এটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, লিঙ্কটা পাঠাও, স্ক্রিনশট। তুমি রানাঘাট বলে সার্চ করলে পাবে, একটাই গ্রুপ তো। আচ্ছা ঠিক আছে, তুমি স্ক্রিনশট আর ইসেটা লিঙ্কটা পাঠাও আমি দেখে নিচ্ছি। আমি কালকে এই নিয়ে কালকে আমি একটা ভিডিও করছি দাদা তাহলে। ঠিক আছে, দেখো তোমরা তো নিজেরা খেয়েছো, আমি তো তোমাদেরকে বলিনি যে জোর করে তোমরা রিভিউ দাও বা জোর করে, আমার তো কোনো প্রেশার ছিল না, একদমই না। যেটা ভালো লেগেছে তোমরা সেটা বলেছো, আমি কি একটা বারো বলেছি চলো আমার রিভিউ যেন ঠিকঠাক হয়? না, আমি শুধু কি বলেছি এডিটিংটা একটু ঠিকঠাক করে করো। না না, এরকম তো কোনো এরকম কোনো ভিডিও করেছে নাকি কেউ? না না, কেউ কোনো ভিডিও করেনি। সে আরে
মানুষ তো বোঝে, যারা মোটামুটি তোমার ফুড ব্লগার হয় তাদের মধ্যে বেশিরভাগ মানুষই ঠিকঠাক ভাবে ভিডিও বানায়, কারণ কেউ খারাপ ভিডিও বানায় না, সবাই জানে। আমার কথা হচ্ছে দাদা, যেখানে খারাপ লাগবে সেখানে খারাপ, যেখানে আমি একটা বলবো যেখানে ভালো লাগবে ভালো বলবো, একদমই তাই, ফুড ব্লগারদের এটাই নিয়ম। নালে কি বলতো, নালে তোমার চ্যানেলটাও চাপ খেয়ে যাবে যে ভালো জিনিস হয়েছে তুমি কেন খারাপ বলছো। আর খারাপ জিনিসকে কেন ভালো বলেছো, খারাপ জিনিসকে কেন ভালো বলেছো? আচ্ছা ঠিক আছে, তুমি তুমি এটা একটু শেয়ার করে দাও, আর কালকে আমি এসে এটা শুটটা নিচ্ছি। তো দোকানদারের ফোন আলাপ শুনলে চলো এবার সরাসরি চলে যাই দোকানের দিকে, সেখানের পরিস্থিতি কি দেখা যাক। পাঁচটার দিকে খোলা থাকবে মনে হয় না, ফোন করবেন ওই নাম্বারে সকালবেলা ফোন করবেন। তাহলে কি লাইনটা দিয়ে বলুন, মানে এইটাই লাস্ট ভালো হচ্ছে এইটুকু আসতে পারে এইটুকু দাদা বলুন। এখন রাত্রি 7:30, এখনও পর্যন্ত কিন্তু এরকমই লাইন রয়েছে, এবং আমি একজনকে পেয়েছি যিনি এই বিরিয়ানির দোকান থেকে আগে বিরিয়ানি খেয়েছে, আমাদের রিভিউ দেখেছেন, তো ওনার কাছ থেকে শুনে নেওয়া যাক। আচ্ছা আপনার নাম, কোথায় থাকেন? আচ্ছা আপনি আগে বিরিয়ানি খেয়েছেন এখানে? আপনি অনেস্টলি বলুন, বিরিয়ানি আপনার কাছে কেমন লেগেছে, কোন বিরিয়ানিটা ভালো লেগেছে, 19 টাকা না 39 টাকা? 39 টাকাটা বেশি ভালো। আচ্ছা 19 টাকারটা দাম অনুসারে আপনার কি কখনো মনে হচ্ছে যেখানে লোক ঠকানো হচ্ছে বা কিছু? নাকি মানে আপনার মনে এটা কি মনে হচ্ছে যে এই উদ্যোগটা কি ভালো, এটা কি চলা উচিত? আচ্ছা তো মানে এটা কি আপনাকে বলছি মানে দোকানদারের, আপনি তো নিশ্চয়ই কেউ হন না, হন কি? আপনি কি হনেস্ট রিভিউ দিচ্ছেন যে বিরিয়ানি আপনি খেয়েছেন এবং ভালো লেগেছে তার জন্যই কি আজকে আবার এসেছেন? আচ্ছা ঠিক আছে, আজকে ক প্যাকেট নেবেন মোটামুটি? ইচ্ছা আছে 4 প্যাকেট নেওয়ার ইচ্ছা। ফেসবুক পেজ আছে যেখানে এই বিরিয়ানি দোকানের সম্পর্কে নানা রকম কথা লেখা হয়েছে যে খারাপ কোয়ালিটি বা খারাপ এসে, তো আপনি সেটাকে কী রকম মনে করেন, সেটা কি সত্যি? মানে পয়সা অনুসারে তো অবশ্যই টেস্টি, এখন বাজার চলতি যে বিরিয়ানি আছে তার থেকে তো সস্তার মধ্যে অবশ্যই টেস্টি। মানে আপনি তাহলে ওই পোস্টার ব্যাপারে কি বলতে চাইছেন, যে পোস্টার করেছে তাহলে মানে ওটা একটা অপপ্রচার চালানো? আচ্ছা ধন্যবাদ। তোমার নাম কি বাবু? শুভজিৎ চক্রবর্তী। তুমি আগে বিরিয়ানি খেয়েছো এখানে, কেমন লেগেছে? ভালো লেগেছে, মানে কোনো রকম খারাপ কিছু মাংস পচা বা কিছু পেয়েছো? হ্যাঁ, বা কোনো গন্ধ, কোনো খারাপ কিছু পাওনি তো, মানে ভালো লেগেছে বলে আবার এসছো? আজকে ক প্যাকেট নেবে? আর আগের দিন ক প্যাকেট নিয়েছিলে? আগের দিন 1 প্যাকেট নিয়েছিলে, আজকে 2 প্যাকেট নেবে? এমনি সব কিছু ঠিকঠাক আছে তো? একটা হাড়ি শেষ, দ্বিতীয় হাড়ি শেষের পথে। তো মামা ভাগ্নে বিরিয়ানি সেন্টারে এসে আমরা এখনো পর্যন্ত দেখতে পারলাম এতটা লাইন, এবং একজন কাস্টমারের কাছ থেকে আমি রিভিউ নিলাম, এতদিন আমরা রিভিউ দিতাম সেখানে কাস্টমারের কাছ থেকে রিভিউ নিলাম যিনি আগে একবার বিরিয়ানি এখান থেকে টেস্ট করেছেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ফেসবুক পোস্ট যেটা হয়েছে
সেটা সম্পূর্ণ গুজব। অতএব গুজবে কান দেবেন না, এই মহৎ উদ্যোগের সাথে সামিল হন না কখনো। কিন্তু আমাকে কিন্তু এটা ভাববেন না এটা কোনো পেড প্রমোশন, আমার ভালো লেগেছে তাই কিন্তু আমি এটা নিয়ে 3 নম্বর পর্বটা করলাম, ঠিক আছে? তো সকলে ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আর ততক্ষণের জন্য বাই বাই, জীবন একটাই, তো এনজয় করো।